সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে গাবতলি হাটে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় গরু বিক্রি হয়ে যাচ্ছে। এই গরুটি এখন বিক্রি হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুশির খবর শুনতে পেলাম যে আপনার এই গরুটি বিক্রি হয়ে গেল। হ্যাঁ, বিক্রি করে দিচ্ছি আমরা। আচ্ছা, কোন এলাকা থেকে নিয়ে আসছিলেন? কুষ্টিয়া, মিরপুর থানা। কুষ্টিয়া, মিরপুর। গরুটার নাম কি ছিল? সম্রাট। সম্রাট, কুষ্টিয়া সম্রাট বিক্রি হয়ে গেল। কুষ্টিয়া সম্রাট বিক্রি হয়ে গেল। কত টাকায় বিক্রি করলেন? 6 লক্ষ টাকা। 6 লাখ টাকায় বিক্রি করছেন না? কত টাকা দাম চেয়েছিলেন? দাম চেয়েছিলাম 10-11, এরকম দাম চাচ্ছিলাম। 10-11 দাম চেয়েছিলেন। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন 6 লাখ টাকায় এই গরুটি বিক্রি হয়ে গেল। মাশাআল্লাহ, কুষ্টিয়া সম্রাট, বিশাল আকারের একটি গরু। এই যে গরুটি বিক্রি করেছেন, খারাপ লাগবে না? না, খারাপ তো লাগবে, আমরা ছেলে পেলে মতো করে মানুষ করছি এই গরু। মানে মতো পালন করেছেন? পালন করে এখন বিক্রি হয়ে গেছে, খুব খারাপ লাগছে। খারাপ লাগে, আপনি আপাতত গরুটা নিয়ে যাচ্ছি, আপনি একটু। আচ্ছা আচ্ছা, যারা ক্রয় করেছে আমরা তাদের সাথে একটু কথা বলি। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পাশের এলাকার লোক দুইটা গরু নিল, একটা তো কুষ্টিয়ার সম্রাট, আরেকটা কোথাকার? আরেকটা আপনার রাজাবাবু। রাজাবাবু কোন জায়গার কথা বলো, সঠিক মনে নাই লোকটার। আচ্ছা আচ্ছা, কত টাকা দাম চেয়েছিল জোড়া? জোড়া না, দুইটা দুই জায়গাতে কিনছি। দুইটা দুই জায়গা থেকে নিছেন? জি জি। 6 লাখ, আরেকটা কত? আরেকটা হচ্ছে আপনার 5 লক্ষ 10 হাজার। 5 লাখ 10 হাজার। জি জি। আচ্ছা আচ্ছা, দুইটা মানে কি আলাদা আলাদা দাম চেয়েছিল? জি জি, আলাদা আলাদা দাম চেয়েছে। আলাদা আলাদা কিনা হয়েছে, কুরবানি দেওয়ার জন্য? জি জি, দুইটা কুরবানি দেওয়ার জন্য। মাশাআল্লাহ, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কুরবানি দেওয়ার জন্য দুইটা বড় বড় করে নিল। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।